তুমি অপেক্ষা করো ভারত তো আমরা দখল করবো ওই যুবক যার কাছে যা কিছু আছে তাই নিয়ে দখল করতে হবে আমাদের যে মসজিদ থেকে মন্দির বানাচ্ছে

আর একটু ফ্রিমান্ড একটা কথা বলে ফেলি একটু ফ্রিমান্ডে বলে ফেলি পঞ্চমঞ্চ হবে না তলোয়ার ছাড়া কখনো ইসলাম হয় না তলোয়ার ছাড়া কখনো ইসলাম কায়াম হয় না আমরা কেন হকমান্তের পিছনে ছোটবে না ইসলামী হুকুমতের দিকে ভুগবে চারে চার রোজাত সামনে চলে এসেছে একবারে কাছাকাছি একবারে কাছাকাছি আর একটু ফ্রিমান্ডে একটা কথা বলে ফেলি একটু ফ্রিমান্ডে বলে ফেলি পঞ্চমঞ্চির কাজ হবে না কলুয়া ছাড়া কখনো ইস্তম কায়েম হয় না ছাড়া কখনো হয় না

কিন্তু মারাত্মক মারাত্মক একটা ভিডিও বা বক্তব্য ভারত আক্রমণের ডাক যুবকরা তৈরি থাকো যা পাবে নিয়ে বেরিয়ে পড়ো ভারত আক্রমণ করতে হবে ওরা মসজিদ ভেঙে মন্দির করেছে মন্দিরটাকে ভাঙতে হবে ভারত দখল করতে হবে আর এমনি এমনি হবে না তলোয়ার চাই তলোয়ার ছাড়া ইসলাম হয় না তলোয়ার ছাড়া কখনো ইসলাম হয় না কায়েম এবং কি কাঁপুনি ঝাঁকুনি একটা একটা ধরবো আর জবাই করব। আর তেড়ে 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 উঠে পড়ছেন হুজুর মনে হচ্ছে যেন একেবারে ঝাঁপ দিয়ে দেবেন আর লোকজনের যারা আছেন তারাও একেবারে তালে তাল মেলাচ্ছেন আবার আমাদের প্রধানমন্ত্রীর নাম ধরে ওই রকম কথা যেটা আমরা কখনো বলতে পারবো না ও যুবক যা আছে তাই নিয়ে প্রস্তুত হও ভারত আক্রমণ করতে হবে বিরাট বিরাট এ হয়ে গেছে না হ্যাঁ বিরাট ক্ষমতা তাই না বিরাট ক্ষমতা ওখানকার যে সরকার রয়েছে তাদের উদ্দেশ্যে আমি কথা বলতে চাই যে ব্যক্তি এইভাবে হুমকি দিচ্ছেন দিচ্ছে দিচ্ছেন কি বলবো আমাদের নজরে চলে আসছে এইসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সরকারের নজরে আসেনি সরকার কি ব্যবস্থা নিয়েছে তাদের দেশের একজন ভারতকে আক্রমণের ডাক দিচ্ছে সরকারের এটা বোঝার ক্ষমতা নাই যদি পাল্টা এখান থেকে ডাকটা দেওয়া হয় কি হবে খোঁজ নেই কি মনে করেছে আমি বলতে চাই বাংলাদেশের এই সব লোকেরা কি মনে করেছে আমি তার আগে একটা কথা বলে দিই যারা আমাদের দেশের যারা মুসলিম তাদের উদ্দেশ্যে আর কি আচ্ছা বলুন তো জানি আমাকে অনেক কথা আপনারা বলে থাকেন আচ্ছা বলুন তো এই যে হুজুর যে কথাগুলো বলেছে এগুলো ইসলামের কথা এগুলো ইসলামের কথা তলোয়ার ছাড়া ইসলাম কায়েম হয় না এটা ইসলামের কথা তার মানে কি এটা ইসলামের অর্থ দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে কি ইসলাম যে শান্তির ধর্ম এটা কি সেটা দাঁড়াচ্ছে এই বয়ানে এখানকার যারা মুসলিম কমিউনিটির লোকজন রয়েছেন আমাকে একটু দয়া করে বলবেন কমেন্টে বলবেন যে হুজুর যে কথা বলেছে 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 সেটা ঠিক না ভুল একটু কমেন্টে বলবেন প্রথমে তো নিজেদের লোকদেরকে আগে ঠিক হতে হবে আমি জানি না এই সব লোকজনদের কথা মানে কথাতেই বেলডাঙাতে কেউ কেউ উৎসাহিত হয়ে পড়েছেন কিনা এই সব লোকজনদের কথাতে অনুপ্রাণিত হয়ে জানিনা কোনো লিঙ্ক ও রয়েছে কিনা সেই সবের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা ভারতকে আক্রমণের কারণ বেলডাঙ্গাতে যে ঘটনা ঘটেছে এবং তারপর যে ধরনের বক্তব্য সামনে এসছে অনেক কিন্তু মিল আছে অনেক মিল আছে এসব নিয়ে খতিয়ে দেখা উচিত তো যেভাবে এই হুজুরের বক্তব্য সামনে এসছে আমি এখানকার মুসলিম লোকজনদেরকে যারা ধর্ম প্রাণ বলে নিজেদেরকে মনে করেন আমি তাদের কাছ থেকে জানতে চাই যে যেভাবে কথা বলা হয়েছে এটা কি ইসলামের কথা কোথায় কি আছে কি কোথায় আমি জানি না কি ব্যাখ্যা তারা দেবেন কোথায় কি সব আমাকে দেখান তো কোথায় কি লেখা রয়েছে যে মানে তলোয়ার ছাড়া ইসলাম কায়েম হয় না এই কথাটা কোথায় কোন জায়গায় লেখা রয়েছে আমাকে একটু দেখান তো দেখান আমি কেন এইসবের বিরুদ্ধে কথা বলি আমি তো নিজেও মুসলিম আমি তো নিজেও মুসলিম আমি তো কখনো এটা বলি না যে আমি মুসলিম হয়েছি মানে দুর্ভাগ্য নিয়ে জন্মেছি আমি তো বলিনি কখনো যদিও ববি হাকিম মুসলিম হয়ে যারা জন্মেছেন তাদেরকে দুর্ভাগ্য নিয়ে জন্মানোর কথা বলেন না যারা অমুসলিম তাদের ক্ষেত্রে উনি বলেছেন কিন্তু আমার আমার বক্তব্যে আপনারা তো অনেক সব কারণ খুঁজে বের করার চেষ্টা করেন কিন্তু আমি কি কখনো বলেছি যে আমি ইসলাম ধর্মে জন্মেছি মানে আমি ভুল করেছি না আমি জন্মেছি আমি ধর্মটাকে বিশ্বাস করি তো আমি ধর্মটাকে বিশ্বাস করি ধর্মের যে অর্থ মানে ইসলাম ধর্মের ইসলামের যে অর্থ আমি সেটাকে মেনে চলার চেষ্টা করি আমি বিশ্বাস করি আমি তো কখনো আমার ধর্মের বিরুদ্ধে তো কখনো বলিনি বলিনি বলবো না আর আমি প্রকাশ্যেই সব জায়গায় বলি আমি মুসলমান আমার বলতে কোনো দ্বিধা নেই কিন্তু আমি কিসের বিরুদ্ধে কথা বলি যারা ইসলামের নামে যারা উগ্র পন্থাকে অবলম্বন করে চলেছেন যারা ইসলামকে কলঙ্কিত করে চলেছেন ইসলামকে ভুল ব্যাখ্যা করে চলেছেন ইসলাম ইসলামকে ভুলভাবে ব্যবহার করে চলেছেন ভুল পথে পরিচালনা করে সাধারণ মানুষের ক্ষতি ডেকে এনেছেন তাদের বিরুদ্ধে আমি সবসময় সরাব হই তাদের বিরুদ্ধে আমি সরাব হই আমাকে বলুন যে এই হুজুর যেভাবে বক্তব্যটা হুজিরো বক্তব্য যেভাবে সামনে এসছে লাফি লাফিয়ে তেরে উঠে পড়া দেশকে ভারতকে দেশকে আক্রমণ করবে এটা কি ইসলাম এটা করলে কি একেবারে জান্নাত আমি জানি না এরা কারা এটা কি মুসলমান এটা কি ধর্মটাকে মানে অনুসরণ করেন এইসব যারা সব আশেপাশে লোকজন রয়েছেন যেভাবে তারা তারাও লাফি লাফিয়ে উঠছেন না কিন্তু এটা ইসলাম না এটা আমি কোথাও জোর গলায় বলতে পারি যেভাবে হুজুরের এই বক্তব্য সামনে এসছে এটা ইসলাম না এটা ইসলামের নামে কলঙ্ক এইভাবে জান্নাত হাসিল হওয়া মানে জান্নাত পাওয়া যায় না বা এইভাবে ইসলামকে কায়েম করা যায় না এটা মূর্খামি অজ্ঞতা উগ্রতা আর ইসলামকে ধ্বংসের মূলে যারা যারা সামনের সারিতে রয়েছে তাদের মধ্যে এদেরকেও কিন্তু ধরতে হবে এটা আমি কোথাও বিশ্বাস করি এবার আমি বলি যে লাফানি সেটা নিয়ে ভারতে এসে আক্রমণ করে মানে করে ফেলবেন হ্যাঁ যুবকরা লাঠি তলোয়ার নিয়ে আক্রমণ করে ফেলবেন কোন যুগেতে রয়েছেন বা কোন যুগেতে রয়েছ তলোয়ার নিয়ে দিল্লি দখল তলোয়ার নিয়ে এই করো বিদেশ থেকে এসে করে ফেলবে একটা জানেন ভারত ভারত এখন কোন দিক দিয়ে একটা শক্তিধর দেশ কোন দিক দিয়ে জানা আছে কোন দিক দিয়ে একটা বড় শক্তিধর দেশ ভারত যদি মনে করে বাংলাদেশকে ফিনিশ করতে কতক্ষণ সময় নেবে ম্যাক্সিমাম কোনো আন্দাজ আছে কোনো আন্দাজ আছে এসব কথাগুলো বলার আগে নিজেদের শক্তিটাকে অ্যাসেস করুন নিজেদের শক্তি কতটা সেটাকে আগে নির্ণয় মানে একটা মাপজোপ করে দেখুন বা দেখো তারপর এইসব হুঙ্কার কোন 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 যুগে লোকেরা যুগেতে পড়ে রয়েছে তলোয়ার করে নেবে কায়েম করে নেবে কোন যুগেতে পড়ে রয়েছে আর এইসব হুঙ্কার টুঙ্কার দেওয়া এর যে কি পাল্টা হতে পারে তার কোনো টের নেই আন্দাজ নেই ভারতকে আক্রমণ করতে হবে আর ভারত যদি আক্রমণ করবে না শুধু চারিদিকটা ক্লোজ করে দিয়ে সমস্ত রপ্তানি বন্ধ করে দেবে কি হবে তখন এই গলা থেকে আওয়াজ বেরোবে তো গলা শুকিয়ে মিমিউ করবে পেটের টান এমন পড়বে গলা শুকিয়ে মিমিউ করবে কোন আক্রমণ করতে হবে না শুধু সাপ্লাই চেনটাকে কেটে দেবে ডিসকানেক্ট করে দেবে টিকতে পারবেন টিকতে পারবেন তো বড় বড় কথা পাগল টাগল কি আর বলবো দর্শক বলুন তো এত কিছু এমন আওয়াজ গলার সেই ভোকাল চলে যাবে এমন ভাব হচ্ছে কি রে ভাই কি এটা মানে যত এরকম বলা হবে ততই কি ভক্তের সংখ্যা বাড়বে নাকি নাকি আরো বেশি করে দাওয়াত পাওয়া যাবে জলসা করার জন্য টাকা পয়সা কামানো কি ব্যাপার এত সহজ ভারতকে আক্রমণ একবার একবার চেষ্টা করে দেখা হোক না তারপর পাল্টা কি হতে পারে তার টেড মিলে যাবে এবার চেষ্টা করে দেখা হোক আমি বুঝি না হাসিনা সরে গেছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে ক্ষমতায় এসছে নতুন করে নাকি দেশটা স্বাধীন হয়েছে নতুন করে সব তো সেখানে এই সব কথাগুলো কেন আসবে এই সব কথাগুলো কেন আসবে আর এই সব কথাগুলো বলার পরেও কেন ওখানকার সরকার চুপ করে বসে থাকবে কেন তোকে ধরে ধরে জেলে ঢোকাবে না আমি জানি না এটা কবেকার এক্সাক্টলি ভিডিও দর্শক এটা তো রিসেন্টলি ভাইরাল হচ্ছে আমাকে একটু বলবেন তো কবেকার ভিডিও যদি আপনাদের কারো জানা থাকে বাংলাদেশে একটু বলবেন তো কবেকার মানে এই সরকার আমলে নাকি আগের সরকারের আমলে বক্তব্য আমি জানি না আগের সরকারের আমলে হলে মনে হচ্ছে এতটা সহজ হতো না এতটা সহজ হয় বক্তব্য রাখা যেত না আমার কোথাও ধারণা কারণ সে খাসিরা এই মৌলভি সাহেবদের বক্তব্যের উপরেও সেন্সর সেন্সর করেছিলেন এটা আমার জানা তবু আমি জানতে চাই যে তার নজর এড়িয়ে বক্তব্য হয়ে গেছে কিনা বা হয়ে যাওয়ার পরে কোনো ব্যবস্থা হয়েছিল কিনা নাকি এটা এখনকার বক্তব্য একটু বলবেন তো দর্শক আপনারা বাংলাদেশে যারা রয়েছেন কিন্তু আমাকে খুব অবাক করেছে আবার হাসিও পাচ্ছে বলতে বলতে পারেন অবাক যেমন আমরা একটা কনসার্ন আমরা হাসি পাচ্ছি এই জন্য যে কি লোকটা কি মানে কি ভাব ভাবছেন ভারতকে নাকি আক্রমণ করে ফেলবেন কি মানে স্বপ্ন এদিক দিয়ে একটা হাসি কিন্তু আবার আমরা সিরিয়াসও হচ্ছি কোথাও কোথাও যে ওখান থেকে ওই রকম হুঙ্কার কিন্তু সেই কথাতে অনুপ্রাণিত হয়ে এখানকার লোকজনেরা আবার অশান্তি পাকানোর চেষ্টা করবেন না তো কারণ ওই মন মানসিকতার লোকজন কিন্তু আমাদের দেশে অনেকে আছেন সেই জায়গাটা উদ্বেগের সেই জায়গাটা উদ্বেগের এবং সেটা নিয়ে ভাবা উচিত সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি চালানো উচিত যে এইসব কথাতে এই সব এলাকায় ভারতে যারা রয়েছেন এই এই ধরনের মন মানসিকতার তারা কতটা এটাকে নিয়ে উদ্বুদ্ধ হয়ে দেশের অভ্যন্তরে অশান্তি পাকানোর চেষ্টা করছেন এটার একটু নজরদারি চালানো উচিত আমার কোথাও যাই হোক এই সব কথাকে আমি অন্তত মুসলিম হিসেবে পাত্তা দিই না আমি মনে করি না এটা ইসলামের অংশ হিসেবে যারা এদের কথা শুনে লাফাবেন আমি এটুকু বলতে পারি ইহকালো মানে ইহকালও ঝরঝরে হবে পরকালে ঝরঝরে হবে যেহেতু এটা ইসলামের অঙ্গ না আমি বিশ্বাস করি সুতরাং পরকালেও কিছু লাভ হবে না এই সব কথা শুনে উদ্বুদ্ধ হয়ে লাফিয়ে ঝাঁপিয়ে পড়তে সেটা হচ্ছে পরকালের ক্ষতি আর ইহকালেও ক্ষতি হবে ভারতে এসে বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করলে এইসব লোকের কথা শুনে ইহকালও ঝরঝর করে একবার ঝরঝরে করে দেওয়া হবে তার অনেক উদাহরণ রয়েছে যে সরকার বিশেষ করে বর্তমানে রয়েছে তার কাছে এসব কিন্তু চলবে না সব ঠান্ডা করে দিয়েছে অনেক জঙ্গি হামলা অনেক কিছু পন্থা আমরা আগে দেখতাম এখন কিন্তু সব ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে এই সরকার এখনো কিছু কেমন ঘটানোর চেষ্টা হয় আমার মনে হয় সেগুলোকে ঠান্ডা করা উচিত ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া উচিত দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে